Assalamualaikum. Welcome back to my channel Farjana's recipe. Friends, আমি আজকে আপনাদের সাথে পারফেক্ট দোকানের মতো ব্লু কোরাসো সিরাপ সেই সাথে রেস্টুরেন্ট স্টাইলের ব্লু মুন ড্রিঙ্কস এর রেসিপিটা শেয়ার করব। তো फ्रेंड्स আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নি ঝটপট কি করে তৈরি করে ফেলছি ব্লু কোরাসো সিরাপ। সিরাপের জন্য প্রথমে চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.25 কাপ মানে হাফ কাপ আর 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। সেই সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জেস। আর ফ্রেন্ডস আমি এখানে এরকম মিডিয়াম সাইজের দুইটা মোসাম্বি নিয়ে মোসাম্বির ওপরে যে অরেঞ্জ কালারের পোর্শনটা থাকে সেটা একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন অরেঞ্জ পোর্শনের নিচে যে সাদা পোর্শনটা থাকে সেটা না আসে, তাহলে কিন্তু সিরাপের স্বাদটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই তিনটে উপকরণই চুলার মিডিয়াম হিটে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব যেন চিনির দানাটা পুরোপুরিভাবেই পানির মধ্যে গলে যায়। দেখুন চিনির দানাটা কিন্তু গলে গেছে। এখন এই অবস্থায় সিরাপের মধ্যে আমি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ লেবুর রস, দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই আমি জাল করে নেব। তবে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন আমি এখানে জাস্ট ঘন একটা শিরা তৈরি করব, কোনোভাবেই শিরাটা কিন্তু এক তারে বা দুই তারের হওয়া যাবে না, জাস্ট ঘন চিটচিটে একটা স্বচ্ছ শিরা তৈরি করব। ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন যদি শিরাটা এক তারের বা দুই তারের হয়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর শিরাটা যখন সংরক্ষণ করবেন তখন সেটা জমে যাবে, তাই অবশ্যই কিন্তু শিরাটা জাস্ট ঘন করে নেব। তবে খেয়াল রাখবো যেন কোনোভাবেই শিরার মধ্যে কোনো রকম তার সৃষ্টি না হয়, জাস্ট শিরার মধ্যে হালকা একটা আঠালো ভাব থাকে। আর এর সাথেই দেখুন শিরাটা কিন্তু এখন পারফেক্ট থিকনেসে চলে এসেছে। ফ্রেন্ডস আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, সামান্য একটু শিরা দুই আঙুলের মাথায় নিয়ে ঠিক এভাবে করলেই দেখবেন শিরার মধ্যে কোনো রকম তার তৈরি হচ্ছে না, এই সাথে শিরাটা কিন্তু একেবারেই চিটচিটে আর ঘন। এখন এই শিরাটা আমি আপনাদের একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে এটা কতটা স্বচ্ছ। তো ফ্রেন্ডস যখন দেখবেন শিরাটা ঠিক এরকম থিকনেসে চলে এসেছে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড। আর ফ্রেন্ডস এই সাইট্রিক অ্যাসিডটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। সেই সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ ব্লু ফুড কালার। এখন এই দুইটা উপকরণই আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে চুলার মধ্যে একটা বলক তুলে চুলাটা আমরা বন্ধ করে দেব। একটু খেয়াল করুন সিরাপের কালারটা কিন্তু এখন একেবারেই পারফেক্ট আছে। এখন এই গরম সিরাপটা আমরা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এর জন্য আবারও একটা বাটির মধ্যে এরকম একটা স্ট্রেনার বসিয়ে সম্পূর্ণ শিরাটাই আমি গরম থাকা অবস্থায় ছেঁকে নেব। আর ফ্রেন্ডস এখন কিন্তু এই শিরার থিকনেসটা আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন না, কারণ শিরাটা এখন যথেষ্ট পরিমাণ গরম। শিরাটা যখন ঠান্ডা হবে তখনই এর পারফেক্ট থিকনেসটা আসলে বোঝা যাবে। এখন এই সম্পূর্ণ শিরাটাই আমি একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন ঠান্ডা হওয়ার পর সিরাপের থিকনেসটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করলেই দেখবেন সিরাপটা কিন্তু একেবারে মসৃণ হয়ে এক নাগারেই বাটিতে পড়ছে, মানে সিরাপের থিকনেসটা এখন পারফেক্ট আছে। এখন এই সিরাপটা আপনারা একটা কাচের বোতলে ঢুকিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 2 মাস পর্যন্ত। সিরাপটা কিন্তু 2 মাস পর্যন্ত পুরোপুরিভাবেই ভালো থাকবে। এখন এই সিরাপটা দিয়ে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের ব্লু মুন ড্রিঙ্কসটা করে দেখাবো। এর জন্য একটা গ্লাসে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ব্লু কোরাসো সিরাপ, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ, মানে হলো 2 টেবিল চামচ চিনি 2 টেবিল চামচ পানির মধ্যে ভালোভাবে মিলিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। আর সেখান থেকেই আমি 1 টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর 4 থেকে 5টা আইস কিউব গ্লাসে দিয়ে ওপর থেকে স্প্রাইট দিয়ে গ্লাসটা ভরে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলের একেবারে রিফ্রেশিং ব্লু মুন ড্রিঙ্ক। তো ফ্রেন্ডস আমার অনুরোধ থাকবে এই রমজানে অথবা সামনে ঈদে অতিথি আপ্যায়নে এই ব্লু মুন ড্রিঙ্কটা কিন্তু ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ড্রিঙ্কের স্বাদটা কতটা পারফেক্ট লেগেছে।
তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।